ফিল্ডিংকে মোটেও খেলার অংশ বলে মনে করে না টাইগাররা আর তাই মাঠের খেলায় হর হামেশা ক্যাচ ড্রপের লজ্জায় পড়ে বাংলাদেশ ক্যাচ ফেলার কারণে হাত থেকে ফসকে যায় ম্যাচ জেতার সুযোগও যে সমাধানে দল নির্বাচনে ক্রিকেটারদের ফিল্ডিং পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত বলে মনে করেন সাকিব তামিমদের গুরু নাজবিল আবেদিন ফাহিম খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং আমি এতদিন না ইন্টারভিউ দিচ্ছিলাম যে এত বড় করে ফিল্ডিং নিয়ে কেউ কখনো আমাকে প্রশ্ন করে বোলারের একটা ড্রিম ডেলিভারিতে পরাস্ত ব্যাটার প্রত্যাশা মতোই ক্যাচ গেল স্লিপে ফিল্ডার মেহেদি মিরাজ সেই ক্যাচটা তো ধরতেই পারলেন না উল্টো আহত হয়ে মাঠের বাইরে গেলেন স্ট্রেচারে শুয়ে খেলাটা যে ফর্ম্যাটেই হোক ফিল্ডিং ব্যর্থতা যেন নিয়মিত সঙ্গী টাইগারদের কিন্তু কেন এর কারণ এটাই যে ফিল্ডিং আমাদের খেলাধুলার অংশ না এতদিন ফিল্ডিংকে আমরা আমাদের খেলার অংশ মনে করি না এ কারণেই কিন্তু ফিল্ডিং গুরুত্ব পায়নি আমাদের আমাদের ট্রেনিংয়ে বলি প্র্যাকটিস সেশনগুলিতে বলি ফিল্ডিং সে অর্থে গুরুত্ব পায়নি দুই যুগ ধরে টেস্ট খেলা একটা দেশের ক্রিকেটারদের প্রায় ম্যাচ শেষেই সঙ্গী হয় মিস এর হতাশা যেগুলো পরবর্তীতে শুধরে নেয়ার উদাহরণও দেখা যায় না খুব একটা ব্যাটিংটা আমার কন্ট্রোলে না উইকেটটা খারাপ থাকতে পারে বিপক্ষ দলের বলার খুব ভালো থাকতে পারে একটা দারুণ মারাম যেতে পারি কিন্তু ফিল্ডিংটা কিন্তু আমার কন্ট্রোলে আমার কাছে বল আসবে সেটা আমি ধরবো সেটা আমার নিয়ন্ত্রণে সেটাকে যদি আমরা উপেক্ষা করি তাহলে আমাদের কিছুই থাকে না কিন্তু বিশ্লেষক আবেদিন ফাহিমের মতে দল নির্বাচনের সময় ক্রিকেটারের ফিল্ডিং পারফরমেন্সটা দেখে নেওয়াটাও গুরুত্বপূর্ণ সিলেকশন ক্রাইটেরিয়াতে ব্যাটিং বলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে বোধহয় একটা চাপ তৈরি হবে ফিল্ডারদের উপরে ওরা ভাববে যে না ফিল্ডিংটাও আমাকে করতে হবে যদি আমি জাতীয় দলে বা ভালো উপরের বলে ক্রিকেট খেলতে চাই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে চরম ফিল্ডিং ব্যর্থতার উদাহরণ সৃষ্টি করে টিম বাংলাদেশ পাপন ডিবিসি নিউজ ঢাকা